আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উর্মিস ডে বুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। শিক্ষা সংক্রান্ত নতুন আরও একটি আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আপডেটটি প্রকাশিত হয়েছে কিছুক্ষণ আগেই দ্য ডেইলি ক্যাম্পাসের অনলাইন ভার্সন পত্রিকায়। চলো এখন দেখে নিই নিউজ আপডেট। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং বেল আইকনের অল বাটনে ক্লিক করবে, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আমার চ্যানেলে ঢুকলে তোমরা আমার আরেকটি চ্যানেল দেখতে পাবে, নাম হচ্ছে বঙ্গফুডিস। এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এবং বেল আইকনের অল বাটনে ক্লিক করবে, যাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। নিউজে লেখা আছে, জুনে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে চায় শিক্ষা মন্ত্রণালয়। করোনা ভাইরাসের কারণে গত বছরের 17 মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, তবে আগামী জুন থেকে স্কুল কলেজ খোলার বিষয়ে চূড়ান্ত প্রস্তুতি নিতে চায় শিক্ষা মন্ত্রণালয়। সেই লক্ষ্যে করোনা মোকাবেলায় শিক্ষা প্রতিষ্ঠানে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে সে বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নিকট মাউসি তথ্য চেয়ে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এই প্রসঙ্গে মাউসির পরিচালক অধ্যাপক বেলাল হোসেন বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আগামী 29 মে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এই সময়ের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের পরিষ্কার পরিচ্ছন্ন কাজ নতুন করে শুরু করতে নির্দেশ দেওয়া হবে। মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ইসমতুল্লাহ স্বাক্ষরিত চিঠিতে মাউসির নিকট এই তথ্য চাওয়া হয়। এতে উল্লেখ করা হয়েছে, করোনা ভাইরাস মোকাবেলায় শিক্ষা প্রতিষ্ঠানে গ্রহণ করা কার্যক্রমের অগ্রগতি সংক্রান্ত তথ্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে। মঙ্গলবারের মধ্যে সংশ্লিষ্ট বিভাগের সমন্বয় শাখায় নির্ধারিত মেইলে তথ্য পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে চিঠিতে। এদিকে কবে নাগাদ শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারে সে বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ও ভাইরোলজিস্ট প্রফেসর ডক্টর নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, কোভিড-19 সংক্রমণের হার 5% নিচে না আসা পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারবে না সরকার। তিনি বলেন, ঈদে দেশ জুড়ে চলাফেরার কারণে 30 মে পর্যন্ত অপেক্ষা করতে হবে নতুন সংক্রমণের হার দেখার জন্য। যদি দেশে আরও বেশি ভারতীয় ভাইরাসের ধরন পাই তবে সংক্রমণের হার বাড়তে পারে বলে মনে করেন তিনি। দেশে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় আগামী 23 মে থেকে স্কুল কলেজ ও 24 মে খোলার ঘোষণা দিয়েছিল সরকার, তবে করোনা দ্বিতীয় ঢেউ মোকাবেলায় আরেক দফায় ছুটি বাড়িয়ে আগামী 29 মে পর্যন্ত করা হয়েছে। তবে 29 মের পর শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না বলে এক প্রকার নিশ্চিত সংশ্লিষ্টরা। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। তোমরা জানতে পারলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কতটুকু সম্ভাবনা রয়েছে বা কবে নাগাদ খুলতে পারে, এর মধ্যে যদি নতুন কোনো আপডেট আসে অবশ্যই ভিডিওর মাধ্যমে আমি আমার চ্যানেলে তোমাদেরকে আপডেট জানিয়ে দিব। আজকের জন্য আল্লাহ হাফেজ।